অটো রিকশা, আমার অটো দিয়ে যা বলছি, নিয়ে যাস না আমার অটোটা, এই অটোটা আমার একমাত্র সম্বল, দিয়ে যা আমার অটোটা দিয়ে যা। না রে মা, আজকে সারাদিন একটাও ভাড়া পাইনি। ভাড়া না পেলে কি করে আইসক্রিম নিয়ে আসবো বল? তুই আর একটু সময় অপেক্ষা কর মা, বিকালে আবার অটো নিয়ে বার হবো, যদি তখন ভাড়া পাই তখন তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে। কি ব্যাপার, খালি হাতে চলে এসেছো যে? কোনো তো বাজারও আনোনি, মেয়েটাকে নিয়ে আজ কি খাবে? গিন্নি, আর বলো না, সকাল থেকে দুপুর হয়ে গেছে কিন্তু একটাও ভাড়া পাইনি, কি করবো বলো? তাই অটো নিয়ে বাড়িতে চলে আসলাম, একটু বিশ্রাম নিয়ে বিকালে আবার অটো নিয়ে বার হবো। দেখি বিকালে যদি কোনো ভাড়া টাড়া পাই সেই টাকা দিয়ে বাজার করে আনবো। এরপর শিয়াল ঘরে বিশ্রাম নিতে চলে গেল। বিকেল হতে শিয়াল আবার অটো নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ল। জঙ্গলটা ঘুরে বেড়ালাম, সকালের মতো বিকালেও তো ভাড়া পাচ্ছি না, এইদিকে তো আবার খুব পানির পিপাসাও লেগেছে। যাই, ওই পুকুরটা থেকে পানি খেয়ে আসি। এইদিকে জঙ্গলে অন্য একটি চোর শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। শিয়ালটি অটোটা দেখে চোর শিয়াল বলল, আরে বাহ, এখানে তো দেখছি কত সুন্দর অটো দাঁড় করানো, এই অটোটা বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো, যাই তাড়াতাড়ি গিয়ে ওই অটোটা নিয়ে কেটে পড়ি। এই বলে চোর শিয়াল অটো রিক্সাটা নিয়ে পালিয়ে যেতে লাগলো। আমার অটো রিক্সা, আমার অটো দিয়ে যা বলছি, নিয়ে যাস না আমার অটোটা, এই অটোটা আমার একমাত্র সম্বল, দিয়ে যা আমার অটোটা দিয়ে যা। এটা কোনো কথা হলো, আমার অটোটা চুরি হয়ে গেল, থাকার মতো অটোটা একমাত্র সম্বল ছিল, আজ আমার অটোটাও চুরি হয়ে গেল, এখন আমি কি করব? এদিকে আবার মেয়েটা আইসক্রিম খেতে চেয়েছিল, সেটাও আবার খাওয়াতে পারলাম না। কি ব্যাপার শিয়াল ভাগ্নে, এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কি হয়েছেটা কি? বাঘ মামা, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আজ আমার অটোটা চুরি করে নিয়ে গেছে এক বাজি শিয়াল, আমার অটোটা চুরি করেছে, আমি এখন কি করব? এই অটোটাই আমার শেষ সম্বল ছিল, এখন আমি আমার বউ বাচ্চাকে নিয়ে সংসার চালাবো কি করে মামা? তোকে আমি আগেই বলেছিলাম ওই সব অটো চালিয়ে পেটে ভাত জুটবে না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, এখনো সময় আছে, আমার সাথে চুরির কাজে লেগে পড়, দেখবি মোটা টাকাও পাবি সাথে খাবার টাবারও পাবি, বুঝেছিস? শিয়াল অটো হারিয়ে অনেক বড় বিপদে পড়ে গেছে, তাই সে দেরি না করে বাঘের কথায় রাজি হয়ে গেল। এরপর সবাই দৌড়াতে শুরু করে দিল।